হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু গাইডেন্স গ্রু ডব্লিউ তো আজ আমি তোমাদের সাথে স্ট্যাটিকজিক সেট নাম্বার টোয়েন্টি ফাইভ ডিসকাস করব আর আজকের টপিকটা হচ্ছে সম্প্রতি প্রাপ্ত পুরস্কার ও সম্মান তো এই রিলেটেড আমি ফিফটি প্লাস ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এখানে রেডি করেছি তো এগুলো আজ আমি তোমাদের সাথে ডিসকাস করে দেবো আর দেখো আমাদের টোয়েন্টি ফাইভ সেট হবে আজ তো চব্বিশটা ক্লাস অলরেডি হয়ে গেছে স্ট্যাটিকের ওপর তো যারা যারা ক্লাসগুলো এখনও দেখো নি তারা কিন্তু অবশ্যই দেখে নিও মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাস সেগুলো ঠিক আছে চলো তাহলে ক্লাসটা শুরু করি তোমরা কিন্তু পুরো ক্লাসটা মন দেখতে থাকবে খুব ইন্টারেস্টিং ক্লাস এটা চলো দেখো ফার্স্টে রয়েছে সম্প্রতি কোন রাজ্য ন্যাশনাল বেস্ট ইলেকট্রাল প্র্যাকটিসেস অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি পেয়েছে তো এটা আনসার হবে অপশান সি মেঘালয় নেক্সট কে আমেরিকা সর্বোচ্চ সম্মান লিজিয়ান অফ মেরিট পেয়েছে রাইট আনসার অপশান বি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি নেক্সট সম্প্রতি কে সেরা উইক গ্লোবাল এনার্জি অ্যান্ড এনভারমেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছে এটাও কিন্তু অপশন ডি নরেন্দ্র মোদি ঠিক আছে আগেরটাও প্রাইম মিনিস্টার মোদি এটাও প্রাইম মিনিস্টার মোদি নেক্সট সম্প্রতি কোন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স মানে এমস রেজুভিনেশন অ্যাওয়ার্ড পেয়েছে কোন এমস রেজুভিনেশন অ্যাওয়ার্ড পেয়েছে তো এটা আনসার হচ্ছে অপশন ডি এমস ভুবনেশ্বর দেখো ক্লাসটা তো অনেকগুলো কোশ্চেন রয়েছে তো যাতে না খুব বেশি লেন্ধি হয়ে যায় আমি খুব ফাস্ট করাবো তোমরা কিন্তু মন্দির দেখতে থাকো ঠিক আছে চলো নেক্সট সম্প্রতিকে ইন্ডিয়ান পার্সোনালিটি অফ দ্য ইয়ার পেয়েছে তো এটা আনসারটা হচ্ছে মানে ইয়ার টোয়েন্টি টোয়েন্টি পেয়েছে ঠিক আছে এটা হচ্ছে অপশন সি বিশ্বজিৎ চ্যাটার্জি দেখো বিশ্বজিৎ বিশ্বজিৎ চ্যাটার্জি ইনি বেঙ্গল ফিল্ম অ্যাক্টার ডাইরেক্টার ঠিক আছে তো ইনি এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন তো যেটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছিল না গোয়াতে তো সিক্সটিন্থ জানুয়ারি হয়েছিল টু থাউজেন্ড তো এখানেই ইনি এটা পেয়েছেন বিশ্বজিৎ চ্যাটার্জি নেক্সট আর আরেকটা কথা বলি এই যে ফিল্ম ফেস্টিভ্যালটা হয়েছিল এটা ফিফটি ফার্স্ট একান্নতম ফিল্ম ফেস্টিভ্যাল ছিল নেক্সট নিম্নোক্ত কোন সংবাদপত্র প্রকাশক চ্যাম্পিয়ন পাবলিশার অফ দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি পুরস্কার পেয়েছে তো এটা আনসারটা হচ্ছে অপশান এ দা হিন্দু নেক্সট কোন অভিনেত্রী আউটস্ট্যান্ডিং জয়মালা হিরোইন অ্যাওয়ার্ড পেয়েছে আনসার হচ্ছে অপশান বি নেহাশ্রী সিং নেক্সট সম্প্রতি কে অ্যালার্ট বিং আইকন অ্যাওয়ার্ড পেয়েছে আনসার কী হবে অপশান বি এ আর রহমান নেক্সট সম্প্রতিকে মাহাত্মা অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি পেয়েছে তো এটার আনসার হচ্ছে অপশান ডি মনীষ সিসোদিয়া আর এই মনীষ সিসোদিয়া হচ্ছেন বর্তমানে দিল্লির উপপ্রধান উপমুখ্যমন্ত্রী সরি উপ মুখ্যমন্ত্রী আর দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল ঠিক আছে তো দেখো আমি যেসব এক্সট্রা ইনফরমেশানগুলো দিচ্ছি দিচ্ছি না সেগুলো একটু নোট করে নিও ঠিক আছে বা মনে রাখতে পারলে মনে রেখো ঠিক আছে চলো নেক্সট সম্প্রতি কাকে নেনসেল ম্যান্ডেলা ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে অপশান বি রবি গায়কওয়ার্ড রবি গাইকওয়ার্ডকে ঠিক আছে আর এই নেলসেন ম্যান্ডেলা ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট এবারে তোমরা একটা কোশ্চেনের আমাকে আনসার দিও যে নেলসেন ম্যান্ডেলা ডে কবে পালন করা হয় তোমাদের জন্য আমি অলরেডি দুটো কোশ্চেন যেমন সেট করি সেরকম করেছি কিন্তু এটা একটা এক্সট্রা কোশ্চেন কমেন্ট সেকশনে জানিও নেলসেন ম্যান্ডেলা ডে কবে পালন করা হয় নেক্সট সম্প্রতি কাকে সাহিত্য গৌরব সম্মান পুরস্কার দেওয়া হয়েছে সাহিত্য গৌরব সম্মান পুরস্কার দেওয়া হয়েছে অপশান ডি রমেশ পোখরিয়াল নিঃাঙ্ক ইনি হচ্ছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী নেক্সট দেখো ইসরত বানো ইসরত বানোকে ফিমেল কোভিড ওয়ারিয়ার হিরো অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তো এই ইসরত বানো ইনি কোন রাজ্যের বাসিন্দা ইনি হচ্ছেন অপশান এ রাজস্থানের বাসিন্দা ঠিক আছে নেক্সট সম্প্রতিকে সেভেন্টিন্থ রামেশ্বরম হিন্দি পত্রিকা অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি পেয়েছে রামেশ্বরম হিন্দি পত্রিকা অ্যাওয়ার্ড পেয়েছে অপশান সি রবীশ রঞ্জন শুক্লা রঞ্জন শুক্লা ইনি হচ্ছেন এন জার্নালিস্ট নেক্সট ন্যাশনাল তানসেন পুরস্কার টোয়েন্টি টোয়েন্টি কে পেয়েছেন ন্যাশনাল তানসেন পুরস্কার টোয়েন্টি টোয়েন্টি পেয়েছেন বি পিটি সতীশ ব্যাস পি টি সতীশ ব্যাস নেক্সট সম্প্রতি বিহারি পুরস্কার টোয়েন্টি টোয়েন্টি কে পেয়েছে বিহারী পুরস্কার টোয়েন্টি টোয়েন্টি পেয়েছেন অপশান সি মোহনকৃষ্ণ বহরা ঠিক আছে কৃষ্ণ বহরা এবারে দেখো যে শরণ কুমার লিম্বালে রয়েছেন ইনি এথ সরস্বতী সম্মানটা পেয়েছেন ঠিক আছে আর এই যে শরদ পাগারে ইনি পেয়েছেন থার্টি ফার্স্ট ব্যাস সম্মান ঠিক আছে ব্যাস সম্মান পেয়েছে ওই পাটলিপুত্র কি সম্রাজ্ঞী আছে না ওইটার জন্য ইনি শরদ পাগারে থার্টি ফার্স্ট ব্যাস সম্মান পেয়েছেন আর সরান লুম কুমার লুম্বাল লিম্বালে থার্টিএথ সরস্বতী সম্মান পেয়েছেন আর এখানে আনসার হচ্ছে বিহারী পুরস্কার হচ্ছে মোহন কুমার মোহনকৃষ্ণা বহরা নেক্সট সম্প্রতিকে বেস্ট ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার টু থাউজেন্ড পেয়েছেন এটা হচ্ছে অপশান সি রবার্ট আরউইন ইনি মাত্র সেভেন্টিন ইয়ার ওল্ড তো অস্ট্রেলিয়াতে যে মানে জঙ্গলে যে আগুনটা লেগেছিল সেটার ছবি তিনি ড্রোন থেকে তুলেছেন তো সেটার জন্যই তিনি এটা পেয়েছেন আর ইনি ওনলি সেভেন্টিন ইয়ার ওল্ড নেক্সট সম্প্রতিকে ভিএলসিসি ফেমিনা মিস ইন্ডিয়া অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি পেয়েছেন এটা পেয়েছেন অপশান বি মানাসা বারাণসী নেক্সট ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে কোন সিনেমাকে বেস্ট মুভি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এখানে একটি ই হবে বেস্ট মুভি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে কোন সিনেমাকে তো আনসার হচ্ছে অপশান এ থাপ্পার ঠিক আছে থাপ্পার সিনেমা তো এই সিনেমার নির্দেশক ছিলেন অনুভব সিনহা নেক্সট সম্প্রতি ভিএলসিসি ফেমিনা মিস গ্র্যান্ড ইন্ডিয়া টোয়েন্টি টোয়েন্টিকে কে পেয়েছেন দেখো এতক্ষণ মিস ইন্ডিয়া দেখলাম ভিএলসিসি ফেমিনার এবারে মিস গ্র্যান্ড ইন্ডিয়া টোয়েন্টি টোয়েন্টি হচ্ছে অপশান এ মনিকা সেওখান্ড মনিকা সেওখণ্ড নেক্সট টোয়েন্টি ওয়ানের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড যেটা হয়েছে সেটা কততম টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডটা হচ্ছে অপশান বি ছেষট্টিতম নেক্সট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সবথেকে বেশি পুরস্কার কোন সিনেমা পেয়েছে কোন সিনেমা সবথেকে বেশি পুরস্কার পেয়েছে অপশান বি থাপ্পার নেক্সট এবার দেখো বেস্ট অ্যাক্টার লিডিং রোল কে পেয়েছে এই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ঠিক আছে এরপরে কয়েকটা কোশ্চেন পরপর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এগুলো একটু দেখে নিও তো বেস্ট অ্যাক্টার ইন রিডিং রোলে পেয়েছেন ইরফান খান মরণোত্তর পেয়েছেন ইনি এটা ঠিক আছে ইংরেজি মিডিয়াম যে সিনেমাটা করেছিলেন ইনি সেটার জন্য এটা পেয়েছেন মরণোত্তর পুরস্কারটা পেয়েছেন নেক্সট এবার হচ্ছে বেস্ট অ্যাক্ট্রেস ইন লিডিং রোল কে পেয়েছেন বেস্ট অ্যাক্ট্রেস ইন লিডিং রোল তাপসি পান্নু ওই থাপ্পার ফিল্মটার জন্য পেয়েছেন ইনি নেক্সট এবার হচ্ছে বেস্ট অ্যাক্টর ইন লিডিং রোল ক্রিটিক ক্রিটিকের জন্য কে পেয়েছে মানে হুম তো এটা হচ্ছে অপশান এ অমিতাভ বচ্চন পেয়েছে গুলাব ও সিতাব ফিল্মটার জন্য ঠিক আছে অমিতাভ বচ্চন গুলাব সিতাব ফিল্মের জন্য এটা পেয়েছেন নেক্সট এবার হচ্ছে বেস্ট মিউজিক অ্যালবাম কোনটি এই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে বেস্ট মিউজিক অ্যালবাম হচ্ছে মানে বেস্ট মিউজিক অ্যালবাম পুরস্কারটা কে পেয়েছেন তো অপশান হচ্ছে এ প্রীতম লুডো ফিল্মের জন্য এটা পেয়েছে বেস্ট মিউজিক অ্যালবাম প্রীতম নেক্সট বেস্ট লিরিক অ্যাওয়ার্ড কে পেয়েছে বেস্ট লিরিক্স অ্যাওয়ার্ড পেয়েছে গুলজার বি হুম ছপাক ফিল্মের জন্য ঠিক আছে এটা ছাপাক ফিল্মের জন্য পেয়েছে গুলজার ওই দীপিকা পাডুকানের যে অ্যাসিড এটাকের ফিল্মটা আছে ছপাক ওইটার জন্য গুলজার পেয়েছেন এই লিরিক্স অ্যাওয়ার্ডটা নেক্সট এবার হচ্ছে বেস্ট ডাইরেক্টার অ্যাওয়ার্ড কে পেয়েছেন বেস্ট এখানে দুটো অপশানই রয়েছে বেস্ট ডাইরেক্টার অ্যাওয়ার্ড হচ্ছে অপশানে এ ওম রাওয়াত তানাজি ফিল্মের জন্য নেক্সট ন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে নিম্নক্ত কোন রাজ্য মোস্ট ফিল্ম ফ্রেন্ডলি স্টেট এ স্ট্যাটাস পেয়েছেন পেয়েছে সরি পেয়েছে ফ্রেন্ডলি স্টেটের স্ট্যাটাস পেয়েছে অপশান ডি সিকিম এবার দেখো এই যে ফ্রেন্ডলি স্ট্যাটাস যেটা বললাম ফ্রেন্ডলি স্টেটের স্ট্যাটাসটা এটা টোয়েন্টি টোয়েন্টিটা ঠিক আছে এটা টোয়েন্টি ওয়ানে হল এই যে অ্যাওয়ার্ডটা ঠিক আছে তাহলে এটা অপশান ডি হলো রাইট অ্যান্সার নেক্সট এইবারে বলছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড যেটা সেটা কত তম টোয়েন্টি ওয়ানের যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড হলো সেটা হচ্ছে অপশান বি সাতষট্টিতম নেক্সট ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অনুযায়ী বেস্ট হিন্দি সিনেমা কোনটি বেস্ট হিন্দি সিনেমা হচ্ছে অপশান এ ছিছরে নেক্সট ন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অনুযায়ী বেস্ট তেলেগু সিনেমা কোনটি বেস্ট তেলেগু হচ্ছে অপশান সি জার্সি জার্সি নেক্সট দেখো ন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অনুযায়ী বেস্ট ফিচার ফিল্ম কোনটি বেস্ট ফিচার ফিল্ম হচ্ছে অপশান এ মারাক্কর লায়ন অফ দ্য অ্যারাবিয়ান সি ঠিক আছে বেস্ট ফিচার ফিল্ম এটা হচ্ছে একটা মালায়ালাম ফিল্ম মালায়ালাম ঠিক আছে নেক্সট এবারে দেখো এগুলো সব ন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের হুম সর্বশ্রেষ্ঠ অভিনেতা হিন্দি ফিচার ফিল্মের জন্য সর্বশ্রেষ্ঠ অভিনেতার খেতাবকে পেয়েছেন তো অপশান হচ্ছে সি মনোজ বাজপেয়ী ভোসলে সিনেমার জন্য নেক্সট ন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড টু অনুযায়ী সর্বশ্রেষ্ঠ অভিনেতা তামিল ফিচার ফিল্মের জন্য কে পেয়েছেন চলো একবার আগেরটা দেখি এটা হচ্ছে হিন্দি ফিচার ফিল্ম ছিল ঠিক আছে সর্বশ্রেষ্ঠ অভিনেতা হিন্দি ফিচার ফিল্ম তেত্রিশের নাম তেত্রিশ নাম্বারেরটা নেক্সট হচ্ছে চৌত্রিশ নাম্বার এটা হচ্ছে তামিল ফিচার ফিল্ম শ্রেষ্ঠ অভিনেতা ঠিক আছে তামিল ফিচার ফিল্ম তো এটা হচ্ছে অপশান এ ধনুষ অসুরান সিনেমার জন্য পেয়েছে ধনুষ নেক্সট ন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অনুযায়ী সর্বশ্রেষ্ঠ অভিনেত্রী হিন্দি ফিচার ফিল্ম ঠিক আছে হিন্দি ফিচার ফিল্মে আমরা ইয়েটা দেখলাম অভিনেতা দেখেছি এবারে অভিনেত্রী অভিনেত্রী হচ্ছেন অপশান বি কঙ্গনা রানাবত পঙ্গা আর মণিকর্ণিকা এই দুটো সিনেমার জন্য পেয়েছে নেক্সট এবারে হচ্ছে সর্বশ্রেষ্ঠ ডাইরেক্টার ফিচার ফিল্ম কে ফিচার ফিল্মে সর্বশ্রেষ্ঠ ডাইরেক্টার কে তো এটা আনসারটা হবে অপশান এ সঞ্জয় পুরন সিং চৌহান ঠিক আছে সঞ্জয় পুরন সিং চৌহান নেক্সট ন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে বেস্ট ফিল্ম অন এনভারমেন্ট কোনটি এনভায়রনমেন্টের ক্ষেত্রে বেস্ট ফিল্ম হচ্ছে অপশান এ ওয়াটার বিউরিয়াল নেক্সট এবার দেখো ন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বেস্ট চিলড্রেন ফিল্মস মানে বেস্ট চিল্ড্রেনের ক্যাটাগরিতে বেস্ট ফিল্ম কোনটি তো এখানে আনসার হলো অপশান এ কস্তুরি ঠিক আছে নেক্সট এবারে হচ্ছে বেস্ট চাইল্ড আর্টিস্টকে বেস্ট চাইল্ড আর্টিস্টের এই পুরস্কারটা পেয়েছে অপশান বি নাগা বিশাল এটা সিনেমাটা হচ্ছে কেডি ঠিক আছে এটা একটা তামিল ফিল্ম তো এইটার জন্য নাগা বিশাল এই পুরস্কার পেয়েছে নেক্সট ন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে বেস্ট কোরিওগ্রাফি পুরস্কার কোন সিনেমা পেয়েছে বেস্ট কোরিওগ্রাফি পেয়েছে অপশান এ মাহর্ষি মাহার্সি পেয়েছে এটা একটা তেলেগু ফিল্ম ঠিক আছে এটা একটা তেলেগু ফিল্ম নেক্সট ন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুযায়ী বেস্ট ফিল্ম মানে বেস্ট ফিচার ফিল্ম অন আদার সোশ্যাল ইস্যু তো এই পুরস্কারটা কে পেয়েছে তো আনসার হবে অপশান সি আনন্দি গোপাল ঠিক আছে এটা একটা মারাঠা ফিল্ম মারাঠি ফিল্ম নেক্সট এবারে হচ্ছে বেস্ট ফিল্ম নন ফিচার দেখো ন্যাশনাল ফিল্মফেয়ার মানে ন্যাশনাল যে অ্যাওয়ার্ডটা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এটা দুটো ক্যাটাগরিতে হয় একটা ফিচার একটা নন ফিচার তা এতক্ষণ আমরা ফিচার দেখলাম এবারে নন ফিচার ঠিক আছে তো নন ফিচার ক্যাটাগরিতে বেস্ট ফিল্ম কোনটি তো এখানে আনসার হচ্ছে অপশান বি অ্যান ইঞ্জিনিয়ার ড্রিম এটা কিন্তু একটা হিন্দি ফিল্ম নেক্সট ন্যাশনাল ফিল্মফেয়ার অনুযায়ী বেস্ট শর্ট ফিকশান ফিল্ম কোনটি বেস্ট শর্ট ফিকশান ফিল্ম হচ্ছে অপশান এ কাস্টডি নেক্সট এবারে দেখো বেস্ট এডুকেশনাল ফিল্ম কোনটি এই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুযায়ী তো এডুকেশনাল ফিল্ম হচ্ছে অপশান সি অ্যাপলস অ্যান্ড অরেঞ্জেস নেক্সট এবারে দেখো বেস্ট এনভারমেন্ট ফিল্ম কোনটি বেস্ট এনভারমেন্ট ফিল্ম হচ্ছে অপশান ডি দ্য স্টর্ক সেভিয়ার্স দ্য স্টক সেভিয়ার্স এটা একটা হিন্দি ফিল্ম এটা একটা হিন্দি ফিল্ম নেক্সট ন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুযায়ী বেস্ট অ্যানিমেশন ফিল্ম কোনটি তো বেস্ট অ্যানিমেশন ফিল্ম হচ্ছে অপশান সি রাধা এটা কিন্তু বেস্ট অডিওগ্রাফি ফিল্মও মিউজিকের ক্ষেত্রেও কিন্তু বেস্ট ঠিক আছে অডিওগ্রাফি ফিল্ম এটা নেক্সট এইবারে অস্কার অ্যাওয়ার্ড নাইনটি থার্ড অস্কার অ্যাওয়ার্ডে বেস্ট মুভি কোনটি বেস্ট মুভি পুরস্কার পেয়েছে কোন সিনেমা তো আনসার হচ্ছে অপশান এ নো ম্যাড ল্যান্ড ঠিক আছে নো ম্যান্ড নো ম্যাড ল্যান্ড এটা আমেরিকার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়েছিল এই অস অস্কার অ্যাওয়ার্ডটা নেক্সট দেখো এবারে নাইনটি থার্ড অস্কারে বেস্ট অ্যাক্টার পুরস্কার কে পেয়েছেন তো অ্যাক্টারের পুরস্কার পেয়েছেন অপশান এ অ্যান্টনি হপকিন্স ঠিক আছে কোন সিনেমার জন্য দ্য ফাদার মুভি দ্য ফাদার মুভির জন্য অ্যান্টনি হপকিন্স এই আনসারটা এই সরি এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন নেক্সট এবার হচ্ছে বেস্ট অ্যাক্ট্রেসকে অস্কারে অস্কার অ্যাওয়ার্ডে বেস্ট অ্যাক্টার হচ্ছে অ্যাক্ট্রেস হচ্ছেন এই যেটা ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড ল্যান্ড যে আমরা পড়লাম একটু আগে সেই ল্যান্ডের সিনেমাটার জন্যই এই ইনি বেস্ট অ্যাক্ট্রেসের পুরস্কার পেয়েছেন নেক্সট এবার হচ্ছে বেস্ট ডাইরেক্টারকে বেস্ট ডাইরেক্টর হচ্ছেন ক্লোই যাও ক্লোই যাও ইনি ও নোম্যান্ট ল্যান্ড যে সিনেমাটা সেটারই ডাইরেক্টার তো ইনি বেস্ট ডাইরেক্টারের অ্যাওয়ার্ড পেয়েছেন নেক্সট এবারে হচ্ছে 93rd থার্ড অস্কার অ্যাওয়ার্ডেই ইন্ডিয়ানস ইন্ডিয়াস নমিনেশন ফর বেস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম ফিচার ফিল্ম ইন্ডিয়ার ক্ষেত্রে যে নমিনেশনগুলো হচ্ছে মানে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্মের ক্যাটাগরিতে কোনটা পেয়েছে তো এখানে আনসার হচ্ছে অপশন এ জলিকটু নেক্সট এবার হচ্ছে লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম কোনটি অস্কার অ্যাওয়ার্ডের লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম যে পুরস্কারটা পেয়েছে সেটা হচ্ছে অপশান এ টু ডিস্ট্যান্ড স্ট্রেঞ্জার টু ডিস্ট্যান্ড স্ট্রেঞ্জার নেক্সট কোন সিনেমা সর্বাধিক পুরস্কার পেয়েছে অস্কার অ্যাওয়ার্ড পেয়েছে সর্বাধিক মানে অস্কার অ্যাওয়ার্ডে সব থেকে বেশি পুরস্কার পেয়েছে অপশান এ নো ম্যাড ল্যান্ড নেক্সট এরপরে দেখো পদ্মা অ্যাওয়ার্ড ঠিক আছে টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে মানে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স দ্বারা যে পদ্মা পুরস্কার দেওয়া হয়েছে তো কতজনকে এখানে দেওয়া হয়েছে টোটাল কতজনকে দেওয়া হয়েছে তো টোটাল একশো জনকে দেওয়া হয়েছে অপশান সি ঠিক আছে একশো জনকে দেওয়া হয়েছে ঠিক আছে তো এবার দেখো আমি কিন্তু পদ্মা অ্যাওয়ার্ডগুলো পদ্মা বিভূষণ পদ্মভূষণ আর পদ্মাশ্রী তো এইগুলো আমি পুরো ডেটা তোমাদেরকে দিয়ে দিয়েছি ঠিক আছে চলো দেখে নেবো ওগুলো কিন্তু আমি কোশ্চেন ফর্মে করিনি এগুলো আমি ফুল ডেটা দিয়ে দিয়েছি এগুলো দেখে নিও দেখো সিনজো অ্যাবে জাপানের ইনি পাবলিক অ্যাফেয়ার্সের জন্য পদ্মবিভূষণ পেয়েছেন এসপি বালা সুব্রমণিয়াম পস্তুম আসলি ইনি আর্টসের ক্ষেত্রে পেয়েছেন ডক্টর বেলি মোনাপ্পা হেজ ইনি মেডিসিনে পেয়েছেন এগুলো পদ্মবিভূষণ হচ্ছে ঠিক আছে নরিন্দর সিং কাপানি পস্তুম আজলি ইনি সায়েন্স অ্যান্ড টেকনোলজি মানে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পেয়েছেন ঠিক আছে তারপর মৌলানা ওয়াহিউদ্দিন খান ইনি আদার্স স্পিরিচুয়ালিজমের জন্য পেয়েছেন বিবি লাল আদার্স আর্কিওলজির ক্ষেত্রে আর সুদর্শন সাহু আর্টসের ক্ষেত্রে এগুলো পদ্মবিভূষণ নেক্সট এবারে হচ্ছে পদ্মভূষণ মিস কৃষ্ণন নায়ার শান্তা কুমারী চিত্রা ইনি আর্টসের ক্ষেত্রে পেয়েছেন তরুণ গগৈ পস্তুমাসী পেয়েছেন পাবলিক অ্যাফেয়ার্সের জন্য চন্দ্রশেখর কাম্বারা ইনি পেয়েছেন লিটারেচার অ্যান্ড এডুকেশনের জন্য আর মিস সুমিত্রা মহাজন ইনি পাবলিক অ্যাফেয়ার্সের জন্য পেয়েছেন নরেন্দ্র মিশ্রা ইনি সিভিল সার্ভিসের জন্য রামবিলাস পাসওয়ান পাবলিক অ্যাফেয়ার্সের জন্য কতজন পস্থমাশলী পেয়েছেন এগুলো কিন্তু দেখে রাখবে তারপরে কেশুভাই প্যাটেল আদার্স স্পিরিচুয়ালের জন্য পস্তমাশলি রজনীকান্ত দেবীদাস শ্রফ ইনি ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির জন্য আর টালো টালোকান সিং ইনি পাবলিক পাবলিক অ্যাফেয়ার্সের জন্য পেয়েছেন এবারে পদ্মাশ্রী পদ্মশ্রী কয়েকজনের নামই লিখেছি কারণ দেখো এখানে দেখো সাতজন পদ্মবিভূষণ দশজন পদ্মভূষণ আর একশো দুজন পদ্মশ্রী তো একশো দুজনের নাম তো মনে রাখা সম্ভব নয় তো যেগুলো যেগুলো আমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলো দিয়েছি তোমাদের যদি আরও অনেক পদ্ম অ্যাওয়ার্ডের মধ্যে মানে পদ্মশ্রীর থেকে ইম্পর্ট্যান্ট মনে হয় সেগুলো অ্যাড করে নিও তোমরা নিজেরা তো দেখো এখানে গুলাম আহমেদ আর্ট আর্টসের জন্য মিস লক্ষ্মী বরুয়া সোশ্যাল ওয়ার্কের জন্য জগদীশ চৌধুরী পস্তুম সোশ্যাল ওয়ার্কের জন্য জয় ভগবান গোয়েল লিটারেচার অ্যান্ড এজুকেশনের জন্য মহেশ ভাই অ্যান্ড শ্রী নরেশ ভাই কানোডিয়া এরা পস্তুমাজলি পেয়েছেন আর্টসের জন্য আর পি সুব্রমণীয়াম পস্তুমাসলি ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির জন্য পেয়েছেন ঠিক আছে তো তাহলে আজকে আমাদের পুরো টপিকটা কমপ্লিট হয়ে গেল অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সের চলো নেক্সট তোমাদের হোমওয়ার্ক দেখো ফিফটি ফার্স্ট ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট মুভি হিসাবে গোল্ডেন পিকক পুরস্কার কোন সিনেমা পেয়েছে আর এই ফিল্ম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে লাইফ টাইম অ্যাচিভমেন্ট কে পেয়েছে তো এই দুটোর আনসার তোমরা আমাকে কমেন্টে জানিও পরের দিন আমি তোমাদেরকে আনসারটা দিয়ে দেব। আর আগের দিনের আনসারটা দেখে নিই চব্বিশ নাম্বার সেটের আনসার হচ্ছে দেখো এসিবিএ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সম্প্রতি ইস্তফা দিয়েছেন তিনি হলেন দুষ্যন্ত দেব বর্তমানে বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন বিকাশ সিং দুষ্যান্ত দেব তো দিয়েছেন ইস্তফা তাহলে বিকাশ সিং এখন প্রেসিডেন্ট এবারে হচ্ছে অল ইন্ডিয়া ফেডারেশনের নবনিযুক্ত প্রেসিডেন্ট হচ্ছেন সঞ্জয় কাপুর তো এই দুটোর আনসার তোমাদের দেওয়ার ছিল দিয়ে দিলাম পুরো ভিডিও আজকে আমাদের পুরো ক্লাস কমপ্লিট হয়ে গেল তো ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও ঠিক আছে চলো থ্যাংক ইউ